হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মেডিকেল অ্যান্ড ফার্মেসি সলিউশন। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। চলুন আমরা আজকে র্যানিটিডিন ওষুধ বাংলা রিভিউ করব। চলুন ভিডিওটা শুরু করি। র্যানিটিডিন ওষুধ কোন গ্রুপের ওষুধ এবং ওষুধটি কীভাবে কাজ করে এবং চিকিৎসা ক্ষেত্রে এর ইউজ বা ব্যবহার কী আছে এবং কী কী মাত্রায় পাওয়া যায় বা কী কী ফর্মুলেশনে পাওয়া যায় এবং এর ব্যবহারের মাত্রা এবং কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হয় এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, চলুন ভিডিওটি শুরু করি। র্যানিটিডিন বা ওষুধটি হচ্ছে এইচ টু রিসেপ্টর ব্লকার, এটা মেডিকেল ভাষায় বলা হয় এই গোত্রের ওষুধ। এইচ টু রিসেপ্টর ব্লকার, এটা অ্যান্টাসিড গ্রুপের মধ্যে পড়ে, র্যানিটিডিন ওষুধ টু। এই ওষুধটা কীভাবে কাজ করে? র্যানিটিডিন ওষুধটা আমাদের পাকস্থলীর প্যারাইটাল কোষ থেকে যে অ্যাসিড বের হয় বা অ্যাসিডটার নাম হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, সেই প্যারাইটাল কোষের গাত্রে থাকে এইচ টু গ্রাহক যন্ত্র এবং সেই এইচ টু ব্লকার ওষুধগুলি এই গ্রাহক যন্ত্রের গায়ে লেগে সেগুলিকে অগ্রজ করে দেয়। ফলে আমাদের আর অ্যাসিড উৎপাদন যে অত্যাধিক হারে অ্যাসিড উৎপাদিত হতো সেই অ্যাসিডটা নিউট্রালাইজ হয়ে যায় এবং অ্যাসিড কমে যায় বা গ্যাস কমে যায়। এবং চিকিৎসা ক্ষেত্রে কী ব্যবহার আছে? পাকস্থলী বা ডিওডিনামের ক্ষত হলে বা সেখানে ঘা হলে বা আলসার হলে বা ইসোফেগাসের প্রদাহ বা পাকস্থলীতে খড়িত অ্যাসিড যখন ইসোফেগাসে চলে আসে এবং তখন এটা ব্যবহার করা হয় বা সাধারণত পাকস্থলীতে যখন এটা বেশি পরিমাণে অ্যাসিড ক্ষরণ হয় সেটা রোধ করতে ব্যবহার করা হয়। এবং যাদের সবসময় অ্যাসিডিটি বা অত্যাধিক পরিমাণে গ্যাস অম্বল হয়ে যায়, মাথা ধরে যায় গ্যাসের জন্য, বিভিন্ন জায়গায় পেন হয়, তখন ডাক্তারবাবুরা এটা ব্যবহার করে থাকেন। এই ওষুধটা আপনারা বাজারে হট করে কিনে খেয়ে নেবেন না, এটা আপনাদের মারাত্মক ক্ষতির মুখে পড়তে পারেন। এটা খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। এবং যারা অনেক সময় এই ওষুধটা জলিজার এলিসন সিন্ড্রোম ব্যবহার করা হয় এবং স্ট্রেস আলসার অনেক সময় মানসিক আঘাতের কারণে পাকস্থলীতে ক্ষত হয়ে যেতে পারে, তখন এই অ্যারিটিডিন ওষুধটা ব্যবহার করা যায়। এবং এই ওষুধটি আমরা এখন জানি কী কী ফর্মুলেশনে পাওয়া যায় বা কী কী ফর্মে। যেমন এই ওষুধটি দেড়শো মিলিগ্রাম ফর্মুলেশনে পাওয়া যায়, র্যানিটিডিন 150 বা র্যানিটিডিন ট্যাবলেট IP 300 মিলিগ্রাম হিসাবে পাওয়া যায় বাজারে। এই র্যানট্যাক 150 নামে আমরা পরিচিত ওই ট্যাবলেটটা বাজারে প্রচুর পরিমাণে বিক্রি হয় ইন্ডিয়ান মার্কেটে। এটা ম্যানুফ্যাকচারিং করেছে JB কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এবং এই ওষুধটা এরকম দেখতে হয়, 30টা করে থাকে একটা পাতার মধ্যে। এটির দাম মাত্র ভারতীয় মুদ্রায় 36.79 টাকা। এটি র্যানট্যাক 150 নামে পরিচিত এবং এটি র্যানট্যাক 300, র্যানিটিডিন ট্যাবলেট IP 300 মিলিগ্রাম, 300 মিলিগ্রাম এতে র্যানিটিডিন থাকে এবং এটির দাম ভারতীয় মুদ্রায় 64.93 টাকা। এটিও এরকম দেখতে, 30টা করে থাকে একটা ট্যাবলেট, একটা স্টিপের মধ্যে বা এক পাতার মধ্যে 30টা করে থাকে। এবং এছাড়াও এটির সিরাপ ফর্মুলেশনে পাওয়া যায়, যেমন র্যানটপ সিরাপ হিসাবে বাজারে আসে ব্র্যান্ড নামে। এটি ম্যাঙ্গো ফ্লেভারের র্যানিটিডিন ওরাল সলিউশন IP, এটি দাম হচ্ছে ভারতীয় মুদ্রায় 65.26 টাকা। এটি ম্যানুফ্যাকচারিং করেছে ভেপি কেয়ার ফার্মা প্রাইভেট লিমিটেড এবং এটি মার্কেটিং করেছে অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড। এটির মধ্যে প্রতি 5 ml এর মধ্যে 75 মিলিগ্রাম র্যানিটিডিন থাকে। এটি দেখতে এরকম, র্যানিটিডিন ওরাল সাসপেনশন র্যানটপ সিরাপ, এটি ব্র্যান্ড নেম র্যানটপ, দেখুন এটি এরকম। এটি ব্যবহার করার আগে ঝাঁকিয়ে নিতে হয়, সেক ওয়েল বিফোর ইউজ, এবং এটি বাচ্চাদের থেকে দূরে রাখবেন। এবং এটি আরেকটি কোম্পানি ম্যানুফ্যাকচারিং করেছে, যেমন র্যানট্যাক সিরাপ, টু সেম কম্পোজিশন, এটির দাম 120.96 টাকা ভারতীয় মুদ্রায়। এটি ম্যানুফ্যাকচারিং করেছে হিমা ল্যাবরেটরি প্রাইভেট লিমিটেড এবং মার্কেটিং করেছে JB কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এটিও সেক ওয়েল বিফোর ইউজ, নারী ব্যবহার করতে হবে। এবং এটি প্রতি 5 ml এর মধ্যে র্যানিটিডিন হাইড্রোক্লোরাইড আছে বা র্যানিটিডিন আছে 75 মিলিগ্র্যাম। এবং এটি ছাড়াও এই র্যানিটিডিন ওষুধটা বাজারে ইঞ্জেকশন ফর্মুলেশনও পাওয়া যায়, দেখুন। এটি র্যানট্যাক ইঞ্জেকশন নামে পরিচিত, র্যানিটিডিন ইঞ্জেকশন 50 মিলিগ্রাম পার 2 ml,
এবং এটির এটি 2 ml এর অ্যাম্পিল হয় ইঞ্জেকশনের। এটির দাম হচ্ছে ভারতীয় মুদ্রায় 5.40 টাকা। চলুন এটা ভেঙে দেখাই। দেখুন ইঞ্জেকশন র্যানট্যাক ইঞ্জেকশন এইচ এম এল কন্টেন্ট রেনিটিডিন হাইড্রোক্লোরাইড আইপি প্রতি এম এল এর মধ্যে 25 মিলিগ্রাম রেনিটিডিন থাকে। দেখুন ভালো প্রতি এম এল এর মধ্যে দেখুন 25 মিলিগ্রাম রেনিটিডিন থাকে। টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম রেনিটিডিন হাইড্রোক্লোরাইড থাকে। এটি জেবি কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল এটি ম্যানুফ্যাকচারিং করেছে। এটির দাম মাত্র দেখুন এখানে 5.44 টাকা। এটি 2 ml অ্যাম্পিল থাকে। এটি যখন যাদের অত্যাধিক পরিমাণে গ্যাস হয় তখন এটা ব্যবহার করা হয়। চলুন এটির কী কী মাত্রা ব্যবহার করা হয়। এটি আইভি বা আইএমএল মানে ইন্ট্রাভেনাস বা ইন্ট্রামাস্কুলার এটা ইঞ্জেকশন দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয় ডাক্তাররা ওরা এমার্জেন্সি কেসে। এবং এটি ব্যবহার করা হয় যেমন এর ব্যবহার ড্যানিটিডিন ওষুধটা কী কী ব্যবহার আছে। যেমন পাকস্থলী বা ডুওডেনামে যদি ক্ষত হয় বা আলসার হয় প্রতিদিন 150 মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার 4 থেকে 6 সপ্তাহ ডাক্তারবাবুরা ব্যবহার করে বা দেন। ইসোফেগাস প্রদাহ বা ইসোফেগাসে আলসার হলে একই মাত্রায় 8 সপ্তাহ পর্যন্ত ব্যবহার করা যেতে পারে। 150 মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার করে দিতে হয়। এবং এই ওষুধটি ব্যবহার করার আগে আপনারা ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবেন। এবং এর অবাঞ্ছিত প্রতিক্রিয়া বা পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে র্যানট্যাক থেকে, যেমন পাতলা পায়খানা বা অন্য ধরনের পেটের গণ্ডগোল আসতে পারে, মাথা ব্যথা বা ঝিমুনি ভাব এবং মানসিক বিষাদ আসতে পারে বা চুলকানি আসতে পারে, গায়েতে লাল লাল হয়ে যেতে পারে বা লিভারের অসুখ থাকলে ওষুধের মাত্রাকে কমিয়ে দেওয়া উচিত। এবং এই জাতীয় রোগীর ক্ষেত্রে মানসিক বিভ্রান্তির ঘটনা বৃদ্ধি করতে পারে। রেচনতন্ত্রের সমস্যা বা যাদের পেশাবের সমস্যা আছে বা গণ্ডগোল থাকলে অর্ধেক মাত্রায় ওষুধ দিতে হয় ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। এবং যাদের হার্ট ব্লক আছে, পেশি বা গাঁটের যন্ত্রণা আছে, অগ্নাশয় প্রদাহ আছে, তাদেরকে সতর্কতা মাত্রায় ব্যবহার করা উচিত। এবং যারা গর্ভবতী মহিলারা বা মায়েদের ক্ষেত্রে ব্যবহার না করা উচিত বা ডাক্তারবাবুদের কাছে গেলে তারা সাবধানের সঙ্গে ব্যবহার করে থাকেন এই ওষুধটা। এবং এই গোত্রের আরও অন্যান্য কিছু ওষুধ আছে যেমন ফ্যামোটিডিন বা ফ্যামট্যাক নামে আমরা জানি, ফ্যামট্যাক সিমিটিডিন, এগুলো অ্যান্টাসিড গ্রুপের মধ্যে পড়ে। চলুন আজকের ভিডিওটা কেমন লাগলো আশা করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, একটি সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে এরকম নিত্য নতুন ভিডিও ওষুধ সম্বন্ধে রিভিউ বা মেডিসিনের সম্বন্ধে ভিডিও পেতে পাশেই দাঁড়িয়ে চ্যানেলের সঙ্গেই থাকুন। এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।